আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ভাইয়েরা বিশুদ্ধ ঘাঁটি মধু এবং কালো জিরার তেলের জন্য এক্ষুনি যোগাযোগ করুন ভাই আব্দুল কায়ুম সাহেবের পিস লাইব্রেরিতে এবং আপনারা এর গ্রাহক হওয়ার জন্য স্ক্রিনে উঠে থাকা নাম্বারটিতে যোগাযোগ করুন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাদ সম্মানিত আজকের উপস্থিতি সম্মানিত দর্শকবৃন্দ যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন আজকে আমি আপনাদের সামনে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেক আমাদের দিনী ভাই বিয়ে করার সময় পুরোপুরি শূন্য অনুযায়ী বিয়ে না করার কারণে তাদেরকে বিভিন্নভাবে সমস্যায় ভুগতে হয় আর তার একটি সমস্যা হচ্ছে সেই তার স্ত্রী তার দাড়িকে অপছন্দ করা অর্থাৎ তার স্ত্রী তাকে চাপ দেয় যে তুমি এই বয়সে দাড়ি রেখেছো সুতরাং দাড়ি কেটে ফেলো এই যে একটা সমস্যা এই কমজোর ইমানের অনেক ভাই তারা দেখা যায় যে দাড়ি ছিলে ফেলে আবার অনেকে দেখা যায় যে ছোট করে রাখে আবার হয়তো অনেকেই ঝামেলা হলেও সে তার কথা মানে না এই রকম অবস্থাগুলো হয় তো এই রকম পরিস্থিতি হলে আপনি কি করবেন কীভাবে আপনার স্ত্রীকে বোঝাবেন আপনি নিশ্চয় বিভিন্নভাবে আপনার স্ত্রীকে বুঝিয়েছেন তাহলে খুব একটা সহজ যুক্তি যদি আপনি আপনার স্ত্রীর কাছে পেশ করেন তাহলে আপনার স্ত্রী যেমন আগে বলতো যে তুমি দাড়ি কাটো দাড়ি না কাটলে তোমার ভাত খাবো না আপনি যদি সেই যুক্তি পেশ করেন আপনার স্ত্রীর কাছে আপনার স্ত্রী আপনাকে বলবে আপনি দাড়ি রাখুন দাড়ি না রাখলে আপনার ভাত খাবো না কি বলবে যদি আপনি সেই যুক্তি পেশ করেন আপনার স্ত্রী আপনাকে বলবে আপনি দাড়ি রাখুন দাড়ি না রাখলে আপনার ভাত খাবো না তো চলুন দর্শকরা তাহলে এটা কিভাবে সম্ভব তাহলে এখানে আপনারে কিভাবে এমন প্রস্তুতি সৃষ্টি করবেন প্রথম বিষয় যেটা হচ্ছে আপনার স্ত্রীকে বলুন আপনার স্ত্রী যখন আপনাকে বলবে যে দাড়ি কেটে ফেলো প্রথম কথা যেটা হচ্ছে আপনার স্ত্রীকে আপনি বলুন যে ঠিক আছে আমার দাঁড়ি কেটে ফেলতে কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই তবে একটা শর্ত কি যে তুমি তোমার মাথার চুলটা কেটে ফেলো তুমি তোমার মাথার চুলটা পুরো ন্যাড়া করে ফেলো তুমিও মাথা চুল নেয়া করে ফেলো আমিও দাঁড়িয়ে কেটে ফেলো কোনো সমস্যা নেই আপনার স্ত্রী বলবে কি করে হয় মাথা চুল এটা হচ্ছে মেয়েদের সৌন্দর্য আর আপনি মাথা চুল কাটতে বলছেন আপনি আপনার স্ত্রীকে বলুন যে এটা হচ্ছে পুরুষদের সৌন্দর্য এটা হচ্ছে পুরুষদের পরিচয় কারণ আল্লাহ সুবহান পুরুষদেরকে দাঁড়িয়ে দিয়েছেন মহিলাদেরকে নয় সুতরাং এটা পুরুষদের পরিচয় আর তোমার ওটা নারীদের পরিচয় তাহলে তুমি যদি এটা কার তো অসুবিধা যদি মনে করো তাহলে আমার তো আরও বেশি অসুবিধা হতে পারে আর কেন বা তোমার অসুবিধা তুমি তো আমার স্ত্রী আমার বাড়িতেই থাকবে আর আমি তো একজন পুরুষ মানুষ আমি তো বাইরে ঘোরাফেরা করবো তাহলে তো অসুবিধাটা তোমার চাইতে আমার বেশি হওয়ার কথা তখন হয়তো সে বলবে যে আমি কিভাবে দেখাবো মাথা আপনি বলুন যে তুমি এই মাথা দেখানোর জন্য লজ্জা করছো তুমি তো আমার স্ত্রী সবসময় আমার কাছে থাকবে বাড়িতে থাকবে তাহলে তোমার মাথা তো ঢাকা থাকবে বাইরে গেলেও ঢাকা থাকবে তাহলে সমস্যা কি আছে আর আমি তো মুখ ঢেকে রাখতে পারবো না সুতরাং তুমি মাথার চুল সম্পূর্ণ কেটে ফেলো আমি দাড়ি কাটতে প্রস্তুত আপনি বলুন আপনার স্ত্রীকে আপনি বলুন যে তুমি অবশ্যই মাথা চুল কেটে ফেলো আমি দাড়ি কাটবো কখন তুমি মাথা চুল কেটে ফেলছো এ চলো না একসাথেই সেই কাজ দুটো করি তুমি মাথা চুল কাটবে আমি দাড়ি কাটবো চলো না আপনি বলুন আপনার স্ত্রীকে দেখুন আপনার স্ত্রী আপনাকে বলবে যে তুমি যদি দাড়ি কেটে ফেলো তাহলে তোমার আমি ভাত খাবো না মানে বুঝতে পারছেন বিষয়টা যে দাড়ি কেটে ফেললেই কিন্তু মাথা চুল কাটতে হবে সুতরাং আপনার স্ত্রী বলতে বাধ্য হবে যে তুমি যদি দাড়ি না রাখো তাহলে আমি তোমার ভাত খাবো না তো বন্ধুবান যদি আপনি এইভাবে আপনার স্ত্রীর কাছে আপনি যদি যুক্তি পেশ করেন তাহলে অবশ্যই সে সোজা পথে আসবে আর আপনারা জানেন যে সাপ বিশেষ করে সাধারণভাবে সোজা চলে না কিন্তু যখন গর্তে সে ঢুকে ঠিক তখন সে সোজা চলে এই একই রকমভাবে যখন আপনি তাকে সেই রকম যুক্তি পেশ করবেন তখন সে অটোমেটিক সোজা লাইনে চলবে তো বন্ধুরা আজকে ছিল আমাদের এই ভিডিওর বিষয় যে কিভাবে আপনি আপনার স্ত্রীকে যুক্তি দিয়ে বোঝাবেন এবং সে এমনই প্রস্তুতির সৃষ্টি করবেন যে যে কথাটা আগে বলছিল যে তুমি দায়ী না কাটলে ভাত খাবো না আর এখন সেই কথাটা উল্টো করে বলবে তুমি দায়ী না রাখলে ভাত খাবো না তো দর্শক আপনাদেরকে যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আর আপনারা যদি আমাদের হয়ে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মতো খুঁজছেন তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কালিম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে